ভারতীয় অর্থব্যবস্থার জন্য দু সাল দুর্দান্ত ছিল এক্ষেত্রে দু হাজার পঁচিশের মধ্যে দেশের অর্থ ব্যবস্থাকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার যেই লক্ষ্য রাখা হয়েছিল ভারত এখন সেটার খুবই কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু এর মাঝে স্বয়ং প্রধানমন্ত্রী মোদী একটা বড় সড়ক ঘোষণা করেছেন এখন যেহেতু দু সাল ভারতের জন্য খুবই ভালো যায় সেক্ষেত্রে সরকার এখন সাত ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখা শুরু করেছে এমনটা স্বয়ং প্রধানমন্ত্রী মোদি বলেছেন উনি বলেন ভারতের অর্থনীতিতে এমন শক্তি রয়েছে যে আগামী কিছু বছরের মধ্যে এটা 7 ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে রাখি 2018 সালে প্রধানমন্ত্রী মোদি একটা বড় স্বপ্ন দেখেছিলেন উনি 2025 এর মধ্যে দেশের অর্থনীতিকে 5 ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছিলেন এর মাঝে অনেক চড়াই উতরাই আসে করোনা সংকট এবং বিশ্বজুড়ে আর্থিক মন্দার কারণে ঘাটতি আসে কিন্তু এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন সময়ের আগেই পূরণ হয়ে যাবে স্বয়ং সরকার দাবি করছে যে ভারত দু হাজার শেষে পাঁচ হাজার বিলিয়ন আমেরিকান ডলারের অর্থ ব্যবস্থা হয়ে যাবে যখন মোদী সরকার দু সালে ক্ষমতা এসছিল ওই সময় ইন্ডিয়ান ইকোনমি প্রায় দুই ট্রিলিয়ন ডলারের ছিল যেটা এখন দ্বিগুণ হতে চলেছে আপাতত ভারতের জিডিপি থ্রি ট্রিলিయన్ ডলারের আর এখন এটা 5 ট্রিলিয়ন ডলারের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এই সময়ে ভারতের আনুমানিক বৃদ্ধির হার 6.3% থাকার অনুমান করা হয়েছে এই মাসেই পিএইচডি সিসিআই এর একটা রিপোর্ট এসেছে যেখানে বলা হয় ভারতের अर्थव्यवस्था 2024-25 এ 4 ট্রিলিয়ন আমেরিকান ডলার পার হয়ে যাবে আর এর পর 2026-27 এ 5 ট্রিলিয়ন আমেরিকান ডলারে পৌঁছে যাবে ওই কি আন্তর্জাতিক মুদ্রা কো সত্তা তায়ে মেনে ভারতকে দু হাজার সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম জিডিপি সম্পন্ন দেশ রূপে পাঁচ হাজার বিলিয়ন আমেরিকান ডলারের অর্থ হয়ে ওঠার অনুমান করেছে কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি এখন একটা নতুন টার্গেট সেট করে দিয়েছে তাও আবার সাত ট্রিলিয়ন ডলারের প্রধানমন্ত্রী মোদী ভোটার্স দিবসের সুযোগে দেশের যুবকদের সম্বোধন করে বলে উন্নত ভারতের দায়িত্ব আপনাদের কাঁধে থাকবে কারণ দু দেশের মধ্যে ডেভেলপড ভারত গড়ে তোলার রোডম্যাপ তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী মোদি যুব সমাজকে বলে আপনার একটা ভোট এবং দেশের দিশা পরস্পর সংযুক্ত রয়েছে যা দেশকে তৃতীয় বৃহত্তম ইকোনমি বানাবে দ্রুত রিফর্ম কি আপনার একটা ভোট আরো গতি দেবে আপনাদের একটা ভোটে অনেক শক্তি থাকে এই কার্যক্রমে প্রধানমন্ত্রী মোদি এটাও বলেন জিএসটি এই সরকার লাগু করে কারণ এটা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ এটাই আমাদের সেই সরকার যে তিন তালাক যখন নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ সরকার থাকে তখন বড় বড় সিদ্ধান্ত নেয় বহু দশক ধরে আটকে থাকা কাজ চালু হয়ে যায় দেশের অর্থ ব্যবস্থার সাথে সিদ্ধান্ত নেওয়া হয় যাই হোক প্রধানমন্ত্রী মোদীর এই সাত ট্রিলিয়ন ডলারের বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় দু হাজার পঁচিশের মধ্যেই টার্গেট কে কি ছোঁয়া যাবে নিচে কমেন্টে অবশ্যই জানান সেই সাথে মনে রাখবে আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান ভোট দেবেন তাদেরকেই যারা দেশকে গিয়ে নিয়ে যাবে